হ্যালো গাইস ওয়েলকাম টু বাংলা গাইড ইউটিউব চ্যানেল তো তোমাদের জানিয়ে রাখতে চাইবো ইংরেজি গ্রামারের স্পেশাল ক্লাস চলছে আমাদের চ্যানেলে তার সাথে সাথে চাকরি পরীক্ষার দিকে ক্লাস চলছে এছাড়াও আমাদের ইংলিশ লিটারেচারের উপর এসএলএসটির জন্য কিন্তু ক্লাস চলছে তোমরা চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করতে পারো এবং ক্লাসগুলো ফলো করতে পারো রেগুলার ক্লাস আপডেট হতে থাকে আমাদের ওকে তো চলো আজকে আমরা ক্লাস করবো ইংরেজি গ্রামারের উপর যেটা কিনা হবে প্রিপোজিশনের ক্লাস ঠিক আছে প্রতিটি প্রিপোজিশান আমরা দেখবো উদাহরণ সম্মেত এবং সাথে সাথে কীভাবে ইউজ হয় সেগুলো সেটাও দেখবো খুব ইজি ব্যাপারটা হতে চলেছে তো তোমরা চাইলে এটা কিন্তু নোট ডাউন করতে পারো ঠিক আছে এবং কিছু কনফিউশন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্স খোলা তোমাদের জন্য কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে প্রথমত দেখব আমরা অ্যাটের ব্যবহার যেটা কি অবস্থান বোঝায় কি ছোটো অবস্থান মানে ছোটো স্থান আর কি যেমন অ্যাড বারো বিষয়ে অ্যাড চড়ায় তাহলে আমরা কোনো ছোটো স্থানের আগে আমরা অ্যাট বসাবো তারপর সেই স্থানের নামটা বলবো ঠিক আছে নেক্সট দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে সময় বোঝাতে বসাবে যেমন আই গো টু বেড অ্যাট টেন ও ক্লক তাহলে তুমি এই যে টেন ও ক্লক বলছো এটার আগে তুমি এই অ্যাটটা বসাচ্ছো ঠিক আছে যেটা সময়টা বোঝাচ্ছ যে দশটার সময় তুমি ঘুমোতে যাও এরপর হচ্ছে অবস্থা বোঝাতে বোঝাবে অ্যাট যেমন দ্য কান্ট্রি ইজ অ্যাট ওয়ার নাও মানে কান্ট্রির যে সিচুয়েশানটা অ্যাট ওয়ার মানে কি যুদ্ধাবস্থায় রয়েছে কান্ট্রিটি হ্যাঁ সেটা তাহলে কান্ট্রির অবস্থাটা বোঝালো এবার হচ্ছে হার বা গতি ঠিক আছে যেমন হি ওয়াজ ড্রাইভিং কার অ্যাট হান্ড্রেড কিলোমিটার্স পার আওয়ার তাহলে তার স্পিডটা বোঝাতে অ্যাট অ্যাট বসানো হলো ঠিক আছে তাহলে হার বা গতি বোঝাতে কিন্তু অ্যাট এত স্পিড ঠিক আছে দায়িত্ব বোঝাতে যেমন ইউ মাস্ট রিপেয়ার ইট অ্যাট ইউর ওন কস্ট হুম যে তুমি তোমার নিজস্ব দায়িত্বে কিন্তু তুমি এটাকে কিছু একটা রিপেয়ার করবে তাহলে তুমি তোমার নিজের দায়িত্ব করো আর কি অ্যাট ইউর ওন কস্ট না অ্যাট ইউর ওন রিস্ক অ্যাট ইউর ওন কস্ট ঠিক আছে এভাবে বোঝানো যেতে পারে অ্যাটটা এরপর দূরত্ব বোঝাতে যেমন আলিপুরদুয়ার ইজ অ্যাট ফিফটি কিলোমিটার্স ফ্রম হেয়ার ঠিক আছে তাহলে আলিপুরদুয়ারের যে দূরত্ব এখান থেকে তাহলে এইটা কিন্তু কত সেটা এই যে দূরত্ব ফিফটি কিলোমিটার সেটা বোঝাতে কিন্তু অ্যাট আগে বসি বোঝানো গেলো ঠিক আছে এরপর হচ্ছে বয়স বোঝাতে হি লস্ট হিজ ফাদার অ্যাট টেন মিনস অ্যাট দ্য এজ অফ টেন হ্যাঁ অ্যাট দ্য এজ অফ টেন ওকে তো এরকমভাবে কিন্তু বোঝালো যে তার সে দশ বছর বয়সে কিন্তু তার সে তার বাবাকে হারিয়েছে এরপর বোঝা হচ্ছে দিক বোঝাতে যেমন হি পয়েন্টেড দ্য গান অ্যাট হিম যে সে গানটা কিন্তু তার দিকে পয়েন্ট করেছো অথবা অন্য কিছু সে ও কোনো দিকে পয়েন্ট করেছে সেটা কিন্তু অ্যাট দ্যাট মানে ওই দিকটার কথা ঠিক আছে অ্যাট সেই দিক বা তোমার টুয়ার্ডস কোন কোনো কিছুর দিকে বোঝাতে পারে এটা আচ্ছা এরপর বোঝা হচ্ছে কি নিম্নের শব্দগুলোর পর অ্যাড বস যেমন আমরা প্রিপোজিশান বসার পাশাপাশি অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশনের নামও শুনেছি ঠিক আছে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশান মানে কিছু ওয়ার্ডও রয়েছে যাদের পরে কিন্তু অ্যাড বসবেই হুম এমন অনেক কিছু আছে যেমন লুকের সাথে কি সবসময় অ্যাড হয়ে থাকে হ্যাঁ মানে লুক অ্যাড মানে কোনো কিছুর দিকে তুমি তাকিয়ে রাখছো ঠিক আছে লুক ফর মানে কোনো কিছু তুমি সার্চ করছো ঠিক আছে তো এইরকম হয়ে থাকে যে লুকের পরে অ্যাড বসলে কী বোঝাবে হুম অথবা তুমি এই যে অ্যাডটা কোন কোন মানে ওয়ার্ডের পরে বসাবে ঠিক আছে যেমন হচ্ছে অ্যারাইভ ঠিক আছে অ্যাস্ট্রনিস্ট অ্যাট হুম অ্যাস্ট্রনিস্ট হতবাক হওয়া অ্যানোয়েড বিরক্ত হওয়া ঠিক আছে এনভি ফায়ার নক হুম সেম স্মাইল লাভ সারপ্রাইজড অ্যাট লাফ এটা তো লাফ হওয়ার কথা এলো এটা লাফ হবে হ্যাঁ লাফ অ্যাট ওয়ান্ডার অ্যাট অ্যালাম অ্যাট জি আর এই সমস্তগুলো ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে তোমার ওয়ার্ড যেগুলোর পরে কিন্তু অ্যাট বসে ঠিক আছে অ্যাট বসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করার ক্ষেত্রে ঠিক আছে কোনো অসুবিধা থাকলে কমেন্ট করতে পারো পরবর্তীকালে আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে নেক্সট দেখে নেব অ্যাভব এর ব্যবহার অ্যাভব মানে কি উপর দিকে বোঝাই কোনো কিছু তো নর্মালভাবে উপরে বোঝাতে অ্যাভব বোঝাই যেমন দ্য ওয়াটার কেম অ্যাভোভ আওয়ার নিস মানে আমাদের হাঁটুর উপরে কিন্তু ওয়াটারটা চলে এসেছে তাহলে সেই অ্যাভব কথাটা বোঝাতে কীভাবে বোঝালো যে উপরে চলে এসেছে হাঁটুর উপরে জলটা হুম অবস্থান বোঝাতে অ্যাভব বসবে যেমন দ্য সান ইজ অ্যাভোভ আওয়ার হেড নাও সানটা কি আমাদের উপরে রয়েছে তাহলে আমরা জানি অন ওভার এবং অ্যাভাব এই তিনটে ওয়ার্ড একসাথে আমরা কিন্তু জেনে রাখলে সেটা সুবিধা তাহলে অন কি যেটা হচ্ছে টাচে থাকে যেমন একটা টেবিলের উপরে কিন্তু একটা বই রয়েছে ঠিক আছে তাহলে বইটা কিন্তু টাচে রয়েছে টেবিলে তাহলে সেটা দ্য বুক ইজ অন দ্য টেবিল ওকে ক্লিয়ার এটা অনটা এরপর ওভার কখন হবে যখন তুমি ধরো তোমার রুফ এটা ঠিক আছে তুমি এখানে রয়েছো ঘরের ভিতরে রয়েছো তে রুফটা হচ্ছে তোমার এই হেড ধর তোমার এতটা পর্যন্ত রয়েছে এই হেড থেকে রুফের ডিস্টেন্স হচ্ছে একটুখানি ঠিক আছে হুম যথা তুমি বলতে পারো দ্য রুফ ইজ অ্যাভ ওভার মাই হেড ঠিক আছে তাহলে কিছুটা দূরত্ব মানে উচ্চতাটা কিছুটা সেক্ষেত্রে তুমি বলবে ওভার হুম এরপর অ্যাভাব কখন বলবে যখন দ্য বার্ডস আর ফ্লাইং ঠিক আছে এবং দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং হ্যাঁ তখন অ্যাভভ আওয়ার হেড মানে সেটার ডিস্টেন্সটা এই যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা যখন আমাদের হেড থেকে অনেকটা উচ্চতে উঁচুতে হবে তখন কিন্তু সেটা অ্যাভোভ বোঝাবে ঠিক আছে তাহলে এই তিনটে কিন্তু একসঙ্গে জেনে রাখবে এপর পরিমাণে বোঝাতে অ্যাভ বসবে যেমন প্রেজেন্ট টেম্পারেচার ইজ অ্যাভোভ অ্যাভারেজ তাহলে এই অ্যাভারেজের থেকে বেশি বোঝাতে হ্যাঁ মানে অ্যাভারেজ থেকে বেশি পরিমাণে টেম্পারেচারটা বোঝাতে কিন্তু এখানে অ্যাভভ কথাটা ইউজ করা হলো এপর বললো হচ্ছে এতটাই সৎ বা ভালো বোঝাতে মানে অনেক সৎ আর কি হিমাদ্রি ইজ অ্যাভোভ মানে তাকে সাসপ্রিশিয়ান করা যায় না তাকে সন্দেহ করা যায় না সে সন্দেহের উপরে আর কি মানে এতটাই সব ভালো ব্যক্তি তো সেরকম বোঝাতে কিন্তু এই সাসপিশনের আগে কিন্তু অ্যাভ প্রিপারেশনটা ব্যবহার করা হলো এরপর অতিমাত্রা বোঝাতে হ্যাঁ আই কুড নট হিয়ার হিম অ্যাভব দ্য নয়েজ অফ দ্য ট্রাফিক তাহলে অতিমাত্রা কি নয়েজ অফ ট্রাফিক যেটা সেটা অতিমাত্রা ঠিক আছে সেই জন্য কিন্তু তাকে আগে অ্যাভব বসিয়ে যে আমি বলতে চাইছি যে আমি তাকে শুনতে পাচ্ছি না কারণ কি এইটার কারণে দ্য নয়েজ অফ দ্য ট্রাফিকের কারণে ঠিক আছে এটার অতিমাত্রার কারণে আমি শুনতে পাচ্ছি না তাকে ঠিক আছে তো এরপরে আমরা দেখে নেব নেক্সট স্লাইড যেটা হচ্ছে কি অ্যাবাউটের সম্পর্কে অ্যাবাউটটা কি যেন আমি জানি যে আই নো অ্যাবাউট দিস থিং ঠিক আছে অ্যাবাউট ধরো কোনো কারো সম্পর্কে বলছো রয়েস অ্যাফেয়ার ঠিক আছে তুমি তাহলে আমি তার সেই অ্যাফেয়ার সম্পর্কে জানি এরকম বলতে চাইছো হ্যাঁ তাহলে কিন্তু কোনো সম্পর্ক বা বিষয় বোঝাতে কিন্তু অ্যাবাউট বোঝানো যেতে পারে যেমন আই নিউ সামথিং অ্যাবাউট ইট মানে আমি কোনো কিছু সম্পর্কে একটু বেশি জানি আর কি সেটাই বোঝাতে চাইছে অ্যাবাউট সম্পর্কে ঠিক আছে যেটা আশা করি খুব সোজা এরপর চারিদিকে বোঝাতে ওকে এরপর চারিদিকে বোঝাতে কী বসছে অ্যাবাউট যেমন দ্য রানার্স ওয়ে রানিং অ্যাবাউট দ্য সার্কেল একটা সার্কেল তাহলে দে ওয়ে রানিং অ্যাবাউট দ্য সার্কেল মানে চারদিকে কিন্তু তারা রানার্সরা ঘুরে বেড়াচ্ছিল এইভাবে চারিদিকে বোঝাতে কিন্তু অ্যাবাউটটা ইউজ করা যেতে পারে এরপর উপলক্ষ বোঝাতে হ্যাঁ হি কেম হিয়ার অ্যাবাউট দ্য ম্যারেজ সেরেমনি ঠিক আছে ফর দ্য ম্যারেজ সেরেমনি না এখানে হচ্ছে অ্যাবাউট দ্য ম্যারেজ সেরেমনি মানে ম্যারেজ সিরেমনি উপলক্ষ্যে কিন্তু শেষ হচ্ছে তাহলে উপলক্ষ্যটা কি ম্যারেজ সিরেমনি ঠিক আছে তাহলে ম্যারেজ সিরেমনির আগে কিন্তু এই অ্যাবউট কথাটা ইউজ করা যেতে পারে প্রায় কাছাকাছি বোঝাতে হি হ্যাজ লস্ট অ্যাবাউট ওয়ান ল্যাক প্রায় এক লাখ সে হারিয়েছে বা হেরে গেছে সেটা কিন্তু বোঝাতে কিন্তু অ্যাবোর্ডটা ঠিক আছে তো এইভাবে কিন্তু প্রায় বা কাছাকাছি বোঝাতে কিন্তু অ্যাবাউটটা ব্যবহার করা যেতে পারে এরপর দেখো চার্স আফটার ব্যবহার আফটার হচ্ছে কি বিফোর হচ্ছে আগে আফটার হচ্ছে পরে তো সাধারণভাবে যে প্রথমটা বলা হচ্ছে যে পরে হি কেম আফটার মিস সে আমার পরে এসেছে ঠিক আছে এরপর আর অসংখ্য বার বোঝাতে আফটার বলে আই হ্যাভ টোল্ড হিম টাইম আফটার নট টু ডু দ্যাট আমি তাকে বারবার বলেছি অসংখ্য বার বলেছি কোনো কিছু না করতে নট টু ডু দ্যাট ওটা না করতে ঠিক আছে তাহলে যে কোনো কিছু করতে বারণ করছে যে নট টু ডু দ্যাট সেটা বারবার বোঝাচ্ছে সেজন্য কিন্তু টাইম আফটার এখানে কথাটা ব্যবহার করা হয়েছে হ্যাঁ এবার পিছনে পিছনে বোঝাতে দ্য র্যান আফটার দ্য থিপা বলেন দ্য পুলিশ র্যান আফটার দ্য থিপ সেরকম ব্যাপারটা যে পুলিশটা থিপের পিছন পিছনে কিন্তু ছুটে বেরিয়েছে তাহলে কিন্তু এই থিপের আগে আফটার বসে কিন্তু বোঝানো যাচ্ছে যে এই থিপের পিছন পিছনে কিন্তু ছুটেছে তারা এপর বলছে ব্যাপক সময় বোঝাতে হি রিটার্ন হোম আফটার এ মান্থ তাহলে এই যে একটা মান্থের যে লেন্থ সেটা কিন্তু একটা ব্যাপক সময় হিসেবেই ধরা হচ্ছে সুতরাং হি রিটার্ন হোম আফটার এ মান্থ তার মানে কিন্তু একটা ব্যাপক সময় বোঝাচ্ছে এবং আফটার এ মান্থ মানে প্রায় এক মাস পরে সে বাড়ি ফিরছে সেটা কিন্তু বোঝানোর জন্য মানে একটা টাইম গ্যাপটা বোঝানোর জন্য কিন্তু আফটার এখানে ব্যবহার করা হচ্ছে যে এক মাস পরে সে বাড়ি ফিরছে একটা লং টাইম ঠিক পরবর্তী কোনো কিছু বোঝাতে মিরা ইজ দ্য স্মলেস্ট আফটার মিমি তাহলে মিরা মিরা ধরো তোমার সবচেয়ে ছোটো তারপরে কিন্তু মিরা ইজ দ্য স্মলেস্ট আফটার মিমি হ্যাঁ মিমির পরেই কিন্তু মীরা হচ্ছে ছোটো আর কি হ্যাঁ ঠিক আছে প্রথমে মিমির স্থান তারপরে মিমি তারপরে হচ্ছে তোমার মিরা ঠিক আছে তো সেরকম ঠিক পরবর্তী কিছু মানে মিমির পরেই মিরা আর কি ঠিক পর ঠিক পরবর্তী স্থানটা বোঝাতেই কিন্তু আফটারটা বোঝানো হচ্ছে ওকে এরপর বলে হচ্ছে মোটের উপর আফটার বোঝানো হয় হ্যাঁ যেমন আফটার অল হি ইজ এ গুড বয় মানে সাধারণত বা মোটর উপর সে একজন ভালো ছেলে আর কি সেটাই বোঝাতে অল দিয়ে কমা বোঝানো হচ্ছে বসানো হচ্ছে যার ফলে এর চেয়ে বোঝানো হচ্ছে যে স্বাভাবিকভাবেই বা মোটর উপর সে একজন ভালো ছেলে হুম বিপরীত ঘটনা বোঝাতে আফটার বসবে যেমন কি দ্য হাউস ইজ প্লিজেন্টলি কুল আফটার দ্য এক্সট্রিম হিট আউটসাইড তাহলে হাউসটা এখন খুব ভালোভাবেই ঠান্ডা আফটার দ্য এক্সট্রিম হিট আউটসাইড তাহলে প্রচণ্ড রকমভাবে যে উত্তাপ বয়েছে বা বইছে বা রয়েছে গরম তারপরে কিন্তু হাউসটা এখন স্বাভাবিকভাবেই হালকা কুল হয়েছে ঠিক আছে তো তাহলে বিপরীত ঘটনা বোঝাতে হ্যাঁ বিপরীত ঘটনা বোঝাতে এই যে আফটার কথাটা এখানে কিন্তু ইউজ করা হচ্ছে দুটো এখানে এক্সট্রিম হিট এবং এখানে কুল তাহলে দুটা দুটো বিপরীত ঘটনা সেই জন্য কিন্তু এখানে আফটারটা মাঝে বসি দুটোকে কানেক্ট করে দেওয়া হলো বিপরীত ঘটনাকে ঠিক আছে এবার দেখো পাঁচ এমাঙ্গ অ্যামং হচ্ছে কি তোমার হচ্ছে বিটুইন এবং অ্যামং এই দুটো কিন্তু প্রিপোজিশানকে পাশাপাশি দেখে শিখতে হবে ঠিক আছে অ্যামং ঠিক আছে বিটুইন হচ্ছে টু পারসেন্টসের মধ্যে যেমন আমি বললাম গিভ দ্য ম্যাঙ্গো বিটুইন রাম অ্যান্ড স্যাম ঠিক আছে তখন আমি রাম রাম বিটুইন তখন বলবো যখন রাম অ্যান্ড স্যাম বলবো আমি কিন্তু তখন এমং রাম অ্যান্ড স্যাম বলতে পারবো না এমং কখন বলবো যখন মোর দ্যান টু মোর দ্যান টু ঠিক আছে অনেকগুলো থাকবে তো আমি যদি বলি গিভ দ্য ম্যাঙ্গোজ অ্যামং দ্য বয়েজ ইন দ্য ক্লাস তখন কিন্তু তো অনেকগুলো বোঝাচ্ছে তখন কিন্তু সেটা অ্যামং হয়ে থাকে ঠিক আছে এরপর দেখো স্পেশাল কিছু কিছুর মধ্যে বোঝাতে এমন হ্যাঁ দেয়ার ইজ এ হাউস অ্যামং দ্য ট্রিজ তাহলে অনেক কিছু অনেকগুলো তোমার ট্রিজ রয়েছে তাদের মধ্যে কিন্তু ধরো হাউস ট্রি রয়েছে তাহলে আমি বললাম যে অনেকগুলো বোঝাতে তার মধ্যে থেকে কিছু বোঝাতে তো তখন কিন্তু সেটা এমং ব্যবহার করা যেতে পারে এরপর দুয়ের অধিকের মধ্যে বোঝাতে এমন বসবে যেমন ডিভাইডেড দ্য ম্যাঙ্গোজ অ্যামং দ্য থ্রি বয়েজ তাহলে ম্যাঙ্গোগুলোকে ডিভাইড করতে বলা হচ্ছে থ্রি বয়েজ আমি যেটা বললাম এখন যেটা বললাম সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে মোর দ্যান টু বয়েজের মধ্যে কিন্তু যখন বা টু পার্সেন্সের মধ্যে যখন কিছু বলা হবে ডিভাইড করতে বলা হবে বা ডিস্ট্রিবিউট করতে বলা হবে তখন কিন্তু এমঙ্গের ব্যবহারটা করবে আচ্ছা নেক্সট থেকে নাও অ্যাক্রোসের ব্যবহার আড়াড়িভাবে বা অপর পার্সে বসে তো অ্যাক্রস বসবে যেমন গো অ্যাক্রস দ্য স্ট্রিট ঠিক আছে যেমন কি আড়াআড়িভাবে তোমার স্ট্রিটে তুমি যেতে বলছো আর কি মাই হাউস ইজ জাস্ট অ্যাক্রস দ্য রোড ঠিক আছে মানে আড়াড়িভাবে বা অপর পার্সে জাস্ট অ্যাক্রস দ্য রোড ঠিক আছে এই পার্সে ধরো বোঝাতে চাইছে হুম তো মাই মাই হাউস ইজ জাস্ট অ্যাক্রস দ্য রোড মানে অপর পার্সে কি অপর পার্সে ধরো এই হাউস তোমার এই স্ট্রিট তোমার ধরো এই অপর পার্সে তোমার বাড়ি তখন বলছো যে জাস্ট অ্যাক্রস দ্য রোড ঠিক আছে এরপর দেখে নেক্সট স্লাইড বাই বাই হচ্ছে আমাদের প্রথমত দ্বারা বোঝাবে ঠিক আছে যে কোনো কিছু দ্বারা কোনো কিছু করা হচ্ছে তখন বাই বা বলা যেতে পারে এরপর তাছাড়াও পাশাপাশি যে কী কীগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করে নাও কোনো উপায় বা পদ্ধতির মাধ্যমে বোঝাতে তার আগে বাই বসবে যেমন বাই হার্ড লেবার ঠিক আছে ইউ ক্যান গেন ইউ সাকসেস বাই হার্ড লেবার ঠিক আছে তাহলে এই যে কারণ হুম কোনো কিছু পদ্ধতি বা উপায় তাহলে এই হার্ড লেবারের উপায় কিন্তু ইউ ক্যান গেন সাকসেস এভাবে তুমি বলতে পারো তাহলে বাই কথাটা দিয়ে কিন্তু এই যে কারণটা তুমি বলতে পারো পাশে বোঝাতে হি স্যাট বাই মি ঠিক আছে সে আমার পাশে বসেছে বা সে আমার পাশে রয়েছে সে এটা কিন্তু মি বলা হয়ে থাকবে হ্যাঁ এরপরে মাধ্যম বোঝাতে নিউ অ্যাচিভ সাকসেস বাই ডিটারমিনেশান এরাও ঠিক একই রকমের মতো যে ডিটারমিনেশানের উপায়ে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হয়েই কিন্তু সে এই মাধ্যমের ফলেই সে কিন্তু সাকসেসটা অ্যাচিভ করতে পেরেছে ঠিক আছে এরপর বলতে কি পথ অর্থে বোঝাতে বাই আই সাল ট্রাভেল বাই রোড ঠিক আছে এরপর আমি কি মানে বাই রোডে ট্রাভেল করবো তাহলে এটা কি মানে হচ্ছে তোমার মোড অফ ট্রান্সপোর্টেশান আর কি যে আমি কীভাবে ট্রান্সপোর্টেশনে যাব আর কি ঠিক আছে যে মানে কোন ট্রান্সপোর্টেশান মানে কোন ওয়েটা বা ইউজ করব আর কি যে আমি রোডটাকে কিন্তু আমি ইউজ করবো আমি সি দিয়ে যাচ্ছি না বা আমি তোমার বাই এয়ার দিয়ে যাচ্ছি না ঠিক আছে বাই রোড দিয়ে কিন্তু আমি যাচ্ছি তাহলে পথ অর্থে বোঝাবে আমি কোন পথ দিয়ে যাচ্ছি আর কি ঠিক আছে এখানে ভেহিকেলটা অ্যাকচুয়ালি মিন করবে না হুম শপথ নেওয়া বোঝাতে বাই বসবে যেমন আই শোয়ার বাই অলমাইটি গড তাহলে তুমি বাই দিয়ে সেই যার দ্বার যার মানে যার নামে শপথ করতে চাচ্ছো বাই দ্যাট নেম ওকে তার নাম দিয়ে কিন্তু বাইটা বসতে পারো প্যাসি ফর্মে বাই হয়ে জানো যারা প্যাসিভ ভয়েস যারা করেছো তারা কিন্তু জানো যে সাবজেক্টটা কিন্তু কি হয়ে যাবে বাই দিয়ে অবজেক্ট হয়ে যাবে ঠিক আছে তো সেরকমভাবে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মে ঠিক আছে তো বুঝলে এটা একটু পরিমাপ বোঝাতে বাই বসবে দ্য রুম ইজ টুয়েলভ ফিট বাই টেন ফিট ঠিক আছে তাহলে এটা পরিমাণ বোঝাতে টুয়েলভ ফিট বাই টেন ফিট এইভাবে এটা যেটা বোঝায় আর কি সেটাই কিন্তু ইং এটা কথা লিখলে এইভাবে বোঝাবে সময় সুনির্দিষ্ট করে বোঝাতে ঠিক আছে যেমন হি উইল কাম ব্যাক বাই ফাইভ পি এম মানে ফাইভ পি এম এর কিন্তু সুনির্দিষ্ট করে বোঝাচ্ছে যে ফাইভ পি এম কিন্তু সে ব্যাক করে যাবে ঠিক আছে তো সেই সুনির্দিষ্ট বা নির্দিষ্ট করে টাইম বোঝানোর জন্য ওকে উন্নতির হার বোঝাতে দে আর ইম্প্রুভিং ডে বাই ডে ঠিক আছে এই যে ডে বাই ডে কথাটা কিন্তু উন্নতির হার বোঝাচ্ছে যে মানে কিভাবে তারা ইমপ্রুভ করছে সেই কথাটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে ওকে এরপর বলছে কারো সম্পর্কে জানতে অর্থ বোঝাতে বাই বসবে তো বাই বার্থ তাহলে সেটা হচ্ছে তার মানে যে আমেরিকান সেটা কিন্তু বুঝতে পারছো বাই বার্থ মানে জন্ম থেকে সে কিন্তু আমেরিকান এই ফ্যাক্টটা তুমি বুঝতে পারছো মানে কারো সম্পর্কে তুমি জানতে পারছো এরপর যানবাহনে ভ্রমণ বোঝাতে হি ওয়েন্ট টু শিলিগুড়ি বাই বাস ঠিক আছে এখানে যেমন দেখলে বাই রোড সেটা হচ্ছে পথ বোঝাচ্ছে এখন কিন্তু আবার ভেহিকেল বোঝাতেও কিন্তু মানে তুমি কোন ভেহিকেলের মাধ্যমে তুমি যাচ্ছ সেটা বোঝাতেও কিন্তু বাই বাস বাই ট্রেন ঠিক আছে ইন বাস ইন ট্রেন কিন্তু নয় হুম ঠিক আছে তো এখানে যানবাহন যেটা বোঝাবে সেটা ক্ষেত্রেও কিন্তু বাই তুমি ইউজ করতে পারো এরপর কিছু যে অ্যাপ্রোপিয়েট প্রিপজিশন হয়ে থাকে যেমন অ্যাক্পেনাইট বাই ঠিক আছে মানে তুমি কার সঙ্গে যাচ্ছ এক অ্যাফেক্টেড বাই জাজ বাই ঠিক আছে এইগুলোর সাথে কিন্তু বাই বসে থাকে এবং অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশনটা এইভাবে হয়ে থাকে এরপর দেখে নাও বিফোরের ব্যবহার ঠিক আছে পূর্বে বোঝাতে বিফোর বসবে মানে আগে ঠিক আছে হি কেম বিফোর লাঞ্চ ঠিক আছে মানে লাঞ্চের আগে সে এসেছে সম্মুখে বা সামনে বোঝাতে সেটা জানো হি স্টুড বিফোর মি সে আমার আগে বসেছে ঠিক আছে ইন ফ্রন্ট অফ মি যেটা বোঝায় হ্যাঁ মানে সে আমার আগে বসেছে বিফোর তুলনামূলকভাবে বা বিশেষ গুরুত্ব বোঝাতে বিফোর বসবে যেমন হি পুটস হিজ ওয়ার্ক বিফোর এভরিথিং মানে সে তোমার সে কাজটা খুব গুরুত্বপূর্ণ দিয়ে গুরুত্ব দিয়ে করে আর কি বিফোর এভ্রিথিং সব কিছুর আগেই হি পুটস হিজ ওয়ার্ক হ্যাঁ সে তার কাজটা করে আর কি ঠিক আছে তাহলে এটার মানে তার কাজটার তুলন মানে গুরুত্ব বোঝাতে কিন্তু এই বিফোর কথাটা বিফোর এভ্রিথিং সব কিছুর আগে আর কি এবার দেখো বিটুইন বিটুইনটা আমি একটু আগেই বললাম বিটুইন এবং এর ব্যবহারটা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এরপর লাস্ট হচ্ছে আমাদের দশ নম্বর বিয়ন্ডের ব্যবহার ঠিক আছে পিছনে বা অপর দিক অর্থ বোঝাতে বিয় বসবে যেমন দ্য রোড কন্টিনিউস বিয়ন্ড দ্য ভিলেজেস আফ ইন্টু দ্য হিলস তাহলে পিছনে বা অপর দিক আরও মানে ধরো দা রোড কন্টিনিউস রোডটা চলে যাচ্ছে বিয়ন্ড দ্য ভিলেজেস মানে ভিলেজ এখানে রয়েছে ঠিক আছে রোড কিন্তু সেদিকে চলে যাচ্ছে আরও চলে যাচ্ছে আফ ইন্টু দ্য হিলস এমনকি হিলস উপর দিয়ে আফ হয়ে যাচ্ছে হুম মানে পিছন বা অপর দিক অর্থ বোঝাচ্ছে মানে সেটা কিন্তু এই ভিলেজের পরেও কিন্তু যে পথটা রয়েছে সেটা বোঝাতে চাইছে যে এটার পরেও কিন্তু এর বিয়ন্ডেও এর পিছনেও অপর দিকে এইভাবে বোঝাচ্ছে ঠিক আছে এবার সময়ের পরে বোঝাতে বিয়ন্ড বসবে আই গো অন বিয়ন্ড মিড নাইট ঠিক আছে সময়ের পর বোঝাতে আই ওন্ট গো অন আমি যাবো না বিয়ন্ড মিড নাইট মানে মিড নাইটের পর আমি কিন্তু যাবো না হুম মিড নাইটের পর মানে সময়ের পর বোঝাতে হ্যাঁ এবার সাধের বাইরে বোঝাতে বিয়ন্ড মানে দ্য কার ওয়াজ বিয়ন্ড রিপেয়ার মানে এই কার্ডটা রিপেয়ারের সম মানে আর হচ্ছে সম্ভব নয় আর কি সাধের বাইরে মানে এই কার্ডটাকে রিপেয়ার করা যাবে না তাহলে বিয়ন্ড রিপেয়ার ওকে এইভাবেই তুমি এগুলো ব্যবহার করতে পারো আর তাছাড়াও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশানসগুলো পাওয়ার জন্য এছাড়াও ইংলিশ এসএলএসটি ক্লাসের জন্য তোমরা ফলো করতে পারো আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে ঠিক আছে এবং শেয়ার তো করতেই পারো যদি ভালো লেগে থাকে থ্যাংক ইউ